هضرة ولا هكذا মা 12 বাচ্চা তারপর বাবা মা বোন সবই মারা গেছে এই বাচ্চার বরণ পোষণ কি নিবে দাদা ও সেরকমের সচ্চল না মিরপুরের ঢাকা কমার্স কলেজ সংলগ্ন ঝিলপার বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তিনজনের ঝালকাঠির বাড়িতে চলছে শোকের মাতম গতরাত 3টার দিকে স্বামী মিজান স্ত্রী মুক্তা ও তাদের 7 বছর বয়সী শিশু লিমার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয় শনিবার সকাল 9টায় নামাজে জানাজা শেষে তাদের মরদেহ ঝালকাঠির সদর উপজেলার ভাসনডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত মিজানের পিতা নাসির হালাদার জানান ছেলে মিজান তার স্ত্রী মুক্তা বেগম ও নাতি লিমা আক্তারের মৃত্যু কোনোভাবেই মেনে নেয়ার নয় এ ঘটনার জন্য দায়ীদের বিচার চান তিনি সাত মাস বয়সী নবজাতক শিশু হোসাইন ছাড়া এখন আর কেউ নেই তার কান্না যেন থামছেই না নাসির হাওলাদার আরো জানান তার দুই ছেলে ও এক মেয়ে মিজান মেছো 4 বছর হয়েছে ও ঢাকা থাকে জামাই মাইয়ে কাউ সাথে মা আর তারাই নাতির বাসাতে হিসাব রে মারা গেছে মনে হিসাব না থাকতে নাতির অবস্থা না তাই ওর ছেলে খেয়ে মারা এ বেশি ইনশাল্লাহ বৃহস্পতিবার অতিবৃষ্টিতে ঢাকা গেলে মিরপুরের ঢাকা কমার্স কলেজ সংলগ্ন ঝিলপার বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে 4 জনের মৃত্যু হয় এর মধ্যে 3 জন একই পরিবারের প্রাণে বেঁচে ফিরেছেন নিহত মিজান মুক্তা দম্পতির 7 মাসের ছেলে হোসাইন মানে অতটুকু বাচ্চা 7 মাসের কিভাবে আর কি বাঁচবে কে দেখাশোনা করবে বাবা মা বোন সবাই মারা গেছে তারপরে দাদা চাচার অবস্থা সেরকম ভালো না এই বাচ্চার দায়ভার কে নিবে আমি বাড়িতে আইতো যাইতো আমার লগে খেলতো দুলতো আইতো হেপার ভালো পাইতো মজা টজা লইয়া আইতো এবার আবার বিকালবেলা চলে যেত বাসায় সকালবেলা আইতো আমার ছেলে বউ আবার নাতি এই 3 জন মারা গেছে আর একজন ওই বেগারি ওর সাথে মারা গেছে কিন্তু এক এলাকায় থাকে এই 4 জন আমার 3 জন লইয়েছি 1 জন লইয়েছে দেশে গেছে তো আমি রাখবো আমার তো ওরে ছাড়া তো আমার আর কিছুই নেই আমার সবই রুপিয়ার বর্ষা আর আমিও পোলা তো আমার নিজের হাতে লাভ করি পালন করে ওরা আমি মানুষের মানুষ করি ডাকাই থাকে কি করে ডাকাই থাকে ওই জায়গা আপনার জায়গা ওই কাজ করতে তারপরে কাজ না পাইলে ওই সময় আমার সর্বত ব্যস্ত ওই চিড়খানার সামনে সর্বব্যস্ত আবার দেখার কাজ পাইতো ওই সময় কাজে চলে যায় নেক্সট রিপোর্ট দ্য ডেইলি ট্রাইব্যুনাল